গুড মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে সকাল 7:30। আমি চলে এসেছি রান্নাঘরে, বানাবো আলুর পরোটা। তো আজকে অয়ন অফিসে যাবে, আর আজকে আর চাউমিন নিয়ে যাবে না, আজকে আলুর পরোটা নিয়ে যাবে। তো আলুর পরোটা বানাচ্ছি, কালকে রাত্রিরেই না আমি এই স্টাফিংটা তৈরি করে রেখেছি আর আটাটাও মেখে রেখে দিয়েছি। আজকে একদম আটার পরোটা বানাবো। ময়দা ভেবেছিলাম অ্যাড করব, তারপর ভাবলাম থাক গিয়ে শুধু আটা দিয়েই বানাই। তো আটা দিয়েই বানাচ্ছি, আর সারাদিন খাবো, আমিও খাবো, ও খাবে, সকালেও খাবে, আবার দুপুরেও খাবে। তো আমি আর ময়দাটা ওই কারণে অ্যাড করলাম না। তো আটা দিয়ে বানিয়ে একটাই দেখলাম ভুল হচ্ছিল, বারবার না বেরিয়ে যাচ্ছিল স্টাফিংটা। আমার মনে হয় রাত্রির বেলাতেই মেখে রাখার জন্য না আটাটাও একটু শক্ত হয়ে গিয়েছিল। তো যাই হোক, আমি পরোটা বানিয়ে নিচ্ছি, আর একটু সাদা তেল আর ঘি নিয়ে নিয়েছি। শুধু ঘিতে বানাচ্ছি না, শুধু ঘিতে বাড়িতে থাকলে বানাই, নইলে অফিসে গেলে একটু তেলও দিয়ে দিই। অয়ন বলল দারুণ খেতে হয়েছে। তো আমি একটু চাও নিয়ে নিলাম সাথে। আমি এখন আর পরোটা খাবো না, আমি এখন একটু চা আর বিস্কিট খাবো। অয়ন বললো ও বিস্কুট খাবে। তাই বললাম ঠিক আছে, তো আমরা দুজনেই বিস্কিট খাবো। আমি বললাম ঠিক আছে, তুমি আগে পরোটাটা খেয়ে নাও, তারপর চা আর বিস্কিট খেও। তাই দুজনে এখানে ডাইনিং টেবিলে বসে বসে গল্প করছি আর চা আর পরোটা খাচ্ছি। মানে আমি পরোটা খাচ্ছি না, আমি বিস্কিট খাচ্ছি। আর দেখো অয়নের টিফিন বক্সও রেডি করে দিয়েছি। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন বেজে গেছে 10:00, 9:00 সময় তো অয়ন অফিসে চলে গেছে, আর এখন আমি চলে এসেছি রান্নাঘরে রাত্রির খাবারের জন্য। রাত্রির ডিম আর আলুর তরকারি করব। তো ছোট ছোট আলু নিয়ে এসেছিলাম আগের দিন ভাইয়ার দোকান থেকে, তো সেই আলু আর ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। রাত্রিরে সিম্পল ডিমের ঝোল আর ভাত খাবো। সারাদিনে না সেরকম রান্নাবান্নার ঝামেলা নেই। কালকে রাত্রির বেলা আমি একটু ভাত ভাজা করেছিলাম, তো আজকে আমার ভাত ভাজা খেলেই চলে যাবে। আর চাটুটা দেখো গ্যাসের উপর রেখে দিয়েছি, কারণ একটু বাদে একটা পরোটা খাবো। সকালে একটা পরোটা খেয়েছি, কিন্তু একটু বাদে মানে একটু বেলা হোক, এখন তো 10:00 বাজে, এই ধরো 12:00 নাগাদ একটু খিদে ঠিদে পাবে, তখন আবার একটা পরোটা খাবো। একটাই ডো আছে, তো ব্যাস তারপর চাটুটা ধুয়ে ফেলবো। আর রান্নাঘরে আরও কিছু বাসনও জমে আছে, সেগুলোও ধুয়ে ফেলবো। এখন সেরকম আর কাজ নেই, একটু বেলাতে হচ্ছে বাসনটা ধোবো, ঘরটা ঝাড় দেবো, ব্যাস। আজকে সারাদিন সেরকম আর কাজ নেই, কাছাকাছিও নেই, কাছাকাছি কালকে করেছি। আজকে জামাকাপড়গুলো সমস্ত তুলে নেবো। অনেকক্ষণ বসেছিলাম, টিভিতে গান শুনছিলাম আর কিছু ব্লগও দেখছিলাম। তো চলে এলাম এবার ঘরের কাজে। ফার্স্টেই ভাবলাম ঘরটা ঝাড় দিয়ে দিই, পাপোশগুলো তুলে নিচ্ছি, নিয়ে বাইরে রাখবো। আর বাইরে যে কিচেন টাওয়েলগুলো রয়েছে, যেগুলো রাত্রির বেলা কেচে দিয়েছিলাম, সেগুলো সব শুকিয়ে গেছে, সেগুলো ঘরে নিয়ে এলাম। তো ফার্স্টে কিচেন থেকে এই ঘর ঝাড় দেওয়াটা স্টার্ট করছি। কিচেনটা এত নোংরা হয়েছে, উপরে টেবিলের উপরে যা যা নোংরা ছিল সমস্ত ফেলেছি, রান্নাবান্নাও করেছি না সকালের দিকে। তো দেখো কিচেনটা পরিষ্কার করে বেডরুমটাও পরিষ্কার করে নিচ্ছি। এখন না বাইরে থেকে পাতা উড়ে উড়ে ঘরে আসছে, আর এত হাওয়া দেয় এখানে, তোমাদের কি বলবো, যেন মনে হবে ঝড় ছাড়ছে, কিন্তু ঝড় না, ওটা নর্মালি হাওয়া। তো ওর জন্য পাতাগুলো ঘরের মধ্যে চলে আসছে, ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম। আচ্ছা কিন্তু কোনো মোছামুছির ব্যাপার নেই, বাসনটাও মেজে নিচ্ছি। এটা হচ্ছে সকালের বাসনটা, যেটা সকালবেলা ব্রেকফাস্টে লেগেছে সেটা, আর ডিমটাও সেদ্ধ করে নিয়েছি। আর এদিকে বাসনগুলো ধুয়ে নিচ্ছি, আবার বাসন ধোবো বিকেলের দিকে, মানে বিকেলের দিকে রান্নাবান্না করবো যখন, তখন একেবারে বাসন ধোয়া ধুই। তো এবার বাসনটা নিয়ে একেবারে বারান্দায় রেখে দিচ্ছি। বাসনটা বারান্দায় রাখলে না 10 মিনিটের মধ্যে বাসনটা শুকিয়ে যায়, খুব ভালো লাগে বেশ। আর 10 মিনিট বাদে ঘরে নিয়ে এসে শুকনো শুকনো বাসন একেবারে ঢুকিয়ে দেবো ভিতরে, মানে ওয়ার্ড্রপের ভিতরে। আর দেখো টেবিলের উপরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, একবার তো উপর থেকে ঝেড়ে নোংরাগুলো নিচে ফেলেছি, এবার ভালো করে জল ন্যাকড়া দিয়ে স্প্রে দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। পুরো রান্নাঘর টিপটপ হয়ে গেছে। এরপর না সত্যি বলছি রান্নাঘর আর ঢুকতে ইচ্ছা করে না, মানে এত সুন্দর পরিষ্কার রান্নাঘর, আবার ঢুকবো আবার নোংরা হবে। তো দেখো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে রান্নাঘর, এখনের মতন এই কাজগুলো সমাপ্ত। এবার আবার একটু ঘরে গিয়ে বসবো, রেস্ট নেব। তো দেখো কালকের এই যে ভাত ভাজা রয়েছে, ডিম দিয়ে করেছিলাম রাত্রির বেলাতে, তো এটাই এখন একটুখানি গরম করে নেব। আর টিভিতে আমার নিজেরই ব্লগ চলছে, আর ভাত ভাজার সাথে নিয়ে নেব একটুখানি দই। দই দিয়ে খেতে না দারুণ লাগবে। তো দেখো এই হচ্ছে আজকের আমার লাঞ্চ, ভাত ভাজা আর এদিকে হচ্ছে দই। চলে এসেছি ভাত ভাজা নিয়ে সামনের ঘরে, টিভি দেখবো আর খাবো। দারুণ লাগে টক দই দিয়ে। অয়ন না থাকলে না ওরকম ডাইনিং টেবিলে বসে একদম খেতে ইচ্ছা করে না একা একা।
খাওয়া দাওয়া শেষ চলে এসেছি বারান্দায় জামাকাপড়গুলো তুলতে, আর এসে আকাশটাকে দেখে না এখানেই দাঁড়িয়ে পড়েছি। এত সুন্দর আকাশটা লাগছে, রোদ ঝলমলে, কিন্তু কতক্ষণ থাকবে কেউ জানে না। তো চলো জামাকাপড়গুলো তুলে নিই আর তারপর ভাজও করে নিই। মুখ চোখ দেখে তো বুঝতেই পারছি একেবারে ঘুম থেকে উঠে এসেছি। হ্যাঁ, কিছুক্ষণ আমি ঘুমিয়ে নিয়েছি, কারণ সারাদিন বাদে না এই দুপুরবেলার এই সময়টুকু না রেস্ট না নিলেই নয়। তো রেস্ট নেওয়া হয়ে গেছে আর এখন 2:30 বেজে গেছে। আমি চলে এসেছি রান্নাঘরে, রাত্রিরের রান্নাটা তাড়াতাড়ি করে ফেলবো। ভাত বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে, এই দেখো ইন্ডাকশানে ভাত বসিয়ে দিয়েছি, আর তাড়াতাড়ি করার জন্য গ্যাসে ডিমের ঝোলটাও করে ফেলবো। আলু, ওই ছোটো ছোটো আলু সেদ্ধ করে রেখেছি ডিমের সাথে, তখন তো তোমাদের দেখালাম। তো এবার রান্নাটা তাড়াতাড়ি করে ফেলবো। তো দেখো এখানে ডিমটার চোখলা ছুলে রেখেছি, আর এই হচ্ছে আলুটা সেদ্ধ করেছিলাম, সেটাকেও চোখলা ছাড়িয়ে নিয়েছি, কিন্তু ভালো করে ছাড়াইনি, একটু খোসা খোসা রয়েছে। আর এখানে পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু নিয়ে নিয়েছি, অর্ধেক অল্প একটু টমেটো নিয়ে নিয়েছি, কড়াইতে সর্ষের তেলও দিয়ে দিয়েছি। তো চলো ঝটপট এবার রান্নাটা সেরে ফেলি। এখানে ঝোলের মধ্যে ডিমটা দিয়ে দিয়েছি, গরম মশলাও দিয়ে দিয়েছি, এবার এটা ফুটুক। আর অনেকটা জল দিয়েছি, কারণ আজকে ডিমের ঝোল আর ভাতই রাত্রে খাওয়া হবে। আর এই দেখো এখানে ভাতও কিন্তু একদম রেডি, গরমা গরম ভাত, এই দেখো ধুয়ো উঠছে। আর দেখো রান্না করতে করতে এই যে পিছন দিকে দেখো সমস্ত জামাকাপড়গুলো বাইরে থেকে তুলে এনেছিলাম, সমস্ত কিছু ভাজ করে রেখে দিয়েছি। তো এবার ডিমের ঝোলটা হয়ে যাক, তারপর আমি স্নান করতে চলে যাব, আর 4:30-4:45 মধ্যে অয়ন চলেও আসবে। তো দেখো ডিনারের জন্য আমার লাল লাল ডিমের ঝোল কিন্তু একদম রেডি, আর ডিমের ঝোলটা দেখো একদম লাল লাল হয়েছে, বলো দারুণ হয়েছে। এই দেখো চলে এসেছে আয়ন, দেখানো যাচ্ছে। তো এই দেখো আয়ন কিরম সেজে গুজে গেছিল অফিসে, কারণ 15 আগস্টের আগে এরকম সেজে গুজে যেতে বলেছে, তোমাকে ব্লু জামা পরতে বলেছিল না অফিসে। তো চলো এই সাস, তো দেখতেই পেলে অয়নও বাড়ি চলে এসেছে। আর চলো এই ব্লগটা এই অবধি, আবার চলে আসবো নেক্সট দিন নেক্সট ব্লগ নিয়ে। বাই।